নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আজকে সায়ন ব্যানার্জির মামলার যে ফলাফল, সেই মামলার ফলাফল কি হয়েছে, মামলা কি খারিজ হয়ে গিয়েছে, বিভিন্ন গ্রুপে বা অনেকেই বলছে মামলা খারিজ হয়ে গিয়েছে, এই মামলা একদমই খারিজ হয়নি, এই মামলার কি আপডেট রয়েছে, হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমাদের লাইভ দেখাচ্ছি, একদমই খারিজ হয়নি এই মামলা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। তো মামলাটি খারিজ হয়নি, এখন সময় তিনটা হয়েছে, দেখো এখানে দেখো পিআইএল ফাইল হয়েছে 10/6/2022 তারিখে। এই মামলার শুনানির তারিখ আজকে 14 জুন, আজকে হিয়ারিং ডেট রয়েছে ফার্স্ট। দেখো এখানে স্টেজ অফ কেস কি রয়েছে, নিউ মোশন কেস এখনও কিন্তু হাইকোর্টে চলছে, অর্থাৎ এই মামলাটি হাইকোর্টে এখন চলছে, মামলাটি খারিজ করা হয়নি। তো এখানে দেখো এটা ডিভিশন বেঞ্চের মামলা, এখানে দেখো পিটিশনার অ্যাডভোকেট বদরুল করিম সায়ন ব্যানার্জি। তো এখানে দেখো হিস্টোরি অফ কেস হিয়ারিং, এখানে দেখো পারপাস অফ হিয়ারিং, এখানে লেখা রয়েছে নিউ মোশন, অর্থাৎ এখনও পর্যন্ত এই মামলাটি হাইকোর্টে চলছে, বিকেলবেলা পর্যন্ত চলবে, কিছুক্ষণ পরে তোমরা জানতে পারবে এই মামলার ফলাফল কী হলো। এটা একদম অফিসিয়াল ওয়েবসাইট হাইকোর্টের, সেখান থেকে তোমাদের দেখাচ্ছি। তো মামলাটি খারিজ হয়নি, এখনও পর্যন্ত মামলাটি চলছে হাইকোর্টে। তো পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই তোমাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ।